হে হ্যালো ওয়ান হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা রাখি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আমি আজকে নতুন আরও একটি প্রজেক্ট আপনাদের সামনে নিয়ে আসলাম। এই অফারে থাকছে মোটামুটি $75 একটা রিওয়ার্ড। তো কীভাবে আপনি জয়েন করবেন, কীভাবে আপনি ক্লেম করবেন, প্রত্যেকটা বিষয় থাকছে এই ভিডিওতে। সো ভিডিও শুরু করার আগে বলে নিব, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। তো ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে রাখতেছি, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি টেলিগ্রামে চলে আসবেন এবং টেলিগ্রাম থেকে আপনারা টাস্কগুলো করে নেবেন। তো স্টার্ট বাটনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে সিম্পলি জয়েন এয়ারড্রপ রেজিস্টারে ক্লিক করবেন। তারপরে এইখানে ক্লিক দিয়ে আপনারা এই চ্যানেলটাতে জয়েন করে নেবেন। তো ব্যাক করার পরে এখান থেকে সিম্পলি দেওয়া আছে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাতে আপনাদেরকে অবশ্যই অবশ্যই জয়েন করতে হবে। সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো এখানে আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ হেয়ার, এখানে ক্লিক করবেন। সো এই সাইন আপ হেয়ারে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে সিম্পলি আপনাকে ইওর নেম, এখানে আপনাকে নাম দিতে হবে, দেন এখানে ইমেল দিতে হবে এবং এখানে পাসওয়ার্ড দিতে হবে। সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে আবার এখানে টাস্ক করে তারপরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তারপর আপনার ইমেলটা ভেরিফিকেশন করে লগ ইন করতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি সাইন আপে ক্লিক করার পর তারা বলছে মেলটা ভেরিফিকেশন করতে। তো আমরা সিম্পলি আমাদের মেলটা ভেরিফিকেশন করে নিব, প্রত্যেকে এখান থেকে মেলটা ভেরিফিকেশন করে নেবেন। তো মেলটা ভেরিফিকেশন করে আপনারা সিম্পলি লগ ইন করতে পারেন। এরপরে সরাসরি আপনারা আপনাদের যে বোটে আমরা জয়েন করতেছি, এই বোটে যে বাকি টাস্কগুলো রয়েছে সেই বোট থেকে আমাদেরকে কাজগুলো করতে হবে। এখানে আপনি KYC করতে পারেন, KYC সিম্পল, মোটামুটি ন্যাশনালিটি কার্ডের প্রথম পার্ট, সেকেন্ড পার্ট এবং সেলফি লাগবে। তো এখানে ক্লিক করে আপনারা KYCটা করে নিতে পারেন। এরপর এখান থেকে বোটে চলে আসবেন। বোটে চলে আসার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম গ্রুপ চ্যানেল রয়েছে, জয়েন করবেন। দেন টুইটার ফলো রিটুইট পিন পোস্ট রয়েছে, টুইটার ফলো করে রিটুইট করবেন পিনটাকে। দেন এখানে লিঙ্কডইনে ফলো করবেন, দেন এখানে রেডিটে ফলো করবেন। রেডিট এবং তাদের এই টাস্কগুলো কিন্তু অপশনাল, চাইলে আপনি করতে পারেন, না চাইলে আপনি স্কিপ করতে পারেন। তো তারপর এখান থেকে আপনাকে সিম্পলি নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রমোটার টুইটার অ্যাকাউন্ট রয়েছে, এটাও ফলো করতে পারেন, এটাও অপশনাল। তো এইখান থেকে মোটামুটি নিচ পর্যন্ত এইগুলো হচ্ছে অপশনাল, এগুলো সাইন আপ করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো এরপরে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পর এখানে বলছে এই ইমেজটাতে যেটা রয়েছে এখানে রয়েছে মোটামুটি বক্স, তো আপনাকে বক্সে ক্লিক করতে হবে। তো এই যে বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে ক্লিক করবেন। বক্সে ক্লিক করার পর বলছে তারা যে আপনি ওয়েবসাইটে যে মেইলের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন সেই মেইলটা এখানে আপনাকে সাবমিট করতে হবে। তো আমি ইমেইলটা এখান থেকে লিখে দিচ্ছি। তো সাবমিট করার পর বলছে এখান থেকে টুইটার যে ফলো করলাম আমরা সেই টুইটারের প্রোফাইল লিঙ্কটা এখানে দিতে হবে। তো টুইটার লিঙ্ক দেওয়ার পর আপনি এখান থেকে রিটুইট লিঙ্কটা দিবেন, যেটা আপনি রিটুইট করলেন। এই যে আমি রিটুইট করছি, তো আমি রিটুইট লিঙ্কটা কপি করতেছি। তো রিটুইট লিঙ্ক কপি করার পর এখান থেকে সিম্পলি রিটুইট লিঙ্কটা এখানে সাবমিট করে দিবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন লিঙ্কডইনের যে আমরা টাস্কটা করলাম, সো এখান থেকে লিঙ্কডইন টাস্ক করা থাকলে আই হ্যাভ জয়েন্ট ক্লিক করবেন। তো আই হ্যাভ জয়েন্টে ক্লিক করার পর পরবর্তী টাস্ক হচ্ছে লিঙ্কডইনের প্রোফাইল, সো আপনাকে লিঙ্কডইনের প্রোফাইলটা দিতে হবে। তো এখান থেকে লিঙ্কডইনের প্রোফাইল দেওয়ার পর এখান থেকে রেডিটের টাস্কটা যদি করে থাকেন আই হ্যাভ জয়েন্টে ক্লিক করবেন। সো আই হ্যাভ জয়েন্টে ক্লিক করার পর পরবর্তী টাস্ক হচ্ছে আপনাকে রেডিটের প্রোফাইলটা এখানে দিতে হবে, প্রোফাইল লিঙ্কটা। তো আমরা এখান থেকে রেডিটের প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো রেডিটের প্রোফাইল লিঙ্ক দেওয়া শেষ। তো কীভাবে এয়ারড্রপে জয়েন করতে হয়, অনেকে নতুন আসে, নতুন কমেন্ট করে, নতুনরা কাজ করতেছে, তো এভাবেই প্রত্যেকটা এয়ারড্রপে জয়েন করতে হয়, স্টেপ বাই স্টেপ সবগুলো দেখাই আমরা ইউটিউব চ্যানেলে। সো যদি আপনাদের উপকৃত হয়ে থাকেন আপনারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখতে পারেন, মানে সাবস্ক্রাইব করবেন, আর টেলিগ্রাম চ্যানেলটাও ফলো করে রাখবেন, যাতে করে প্রত্যেকটা এয়ারড্রপের আপডেটগুলো আপনারা সবার আগে পান। তো এখান থেকে হচ্ছে ইফ ইউ কমপ্লিট দ্য সার্ভে বিটস ইজ ওয়েবসাইট দ্য ক্লিক আই হ্যাভ জয়েন, সো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই প্রমোটার চ্যানেলে যদি জয়েন থাকেন আই হ্যাভ জয়েনে ক্লিক করবেন। তো আই হ্যাভ জয়েন ক্লিক করার পর প্রমোটার টুইটার ফলো করা থাকলে আই হ্যাভ জয়েন ক্লিক করবেন, তারপর আপনাদের রেফারেল লিঙ্কটা পেয়ে যাবেন। তো এখান থেকে সিম্পলি আপনাদের রেফারেল লিঙ্কটা নিয়ে আপনি বন্ধুদের মাঝে ইনভাইট করতে পারেন। সো এই ছিল মোটামুটি এয়ারড্রপে জয়েন এবং কীভাবে টাস্কগুলো কমপ্লিট করে জয়েন করতে পারেন, সম্পূর্ণ বিষয়গুলো ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। আশা করি ফুল ভিডিও দেখার পর আপনারা সব কিছু স্টেপ বাই স্টেপ করতে পারছেন। পরবর্তীতে দেখানো হবে কীভাবে আপনি এই এয়ারড্রপে কয়েনটা রিসিভ করবেন আপনার ট্রাস্ট ওয়ালেটে, মানে আপনার অ্যাকাউন্ট থেকে, এবং কীভাবে এক্সচেঞ্জ করবেন, কীভাবে উইথড্র করবেন, সমস্ত বিষয়গুলো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে প্রথমে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।